সবাইকে স্বাগত। তো আজকে আমরা এই একটা প্রবলেম সলভ করার চেষ্টা করব এবং এতদিন যে ফান্ডামেন্টালগুলো ভিডিওগুলো দেখিয়েছি একদম ওইগুলো যদি তুমি দেখো তার মানে ওইগুলো দেখলে তুমি এই ম্যাথটা খুব সহজেই করতে পারবে। দেখো কী হবে। তো দেখো এইখানে একটা প্রবলেম আছে যে এটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। তোমার সাবজেক্ট কনস্ট্যান্টগুলো দেওয়া রয়েছে আর তার যে কোনো একটা আইটারেশনের একটা সিমপ্লেক্স টেবিলে তোমাকে দেওয়া আছে। হতে পারে এটা ফাইনাল, হতে পারে তিন নাম্বার বা দুই নাম্বার, যে কোনো একটা আইটারেশন। এখন তোমাকে কাজ হলো যে দেখো কী কী দেওয়া রয়েছে, এই অংশগুলো দেওয়া রয়েছে এবং তোমাকে বের করতে হবে তার রাইট হ্যান্ড সাইডের ভ্যালুগুলো এবং তার এই যে ফাঁকা অংশগুলো আছে এইগুলো। তো আগে আমরা দেখি যে আমাদের কী কী জিনিস দেওয়া আছে। দেখো প্রথমত তো আমাদের এটা দেওয়া রয়েছে, এটা কি শ্যাডো প্রাইস। শ্যাডো প্রাইস তুমি কী দেখেছিলাম, ওয়াই স্টার। এই ওয়াই স্টার কি সিবিবি প্রাইম। বিস্তারিত আমি ফান্ডামেন্টালগুলোতে খুব ভালোভাবে ব্যাখ্যা করছি যে কীভাবে এগুলো আসছে। আচ্ছা আর এই যে জিনিসটা এটা কি এসি স্টার, এটা সেই বি প্রাইম, তাই না? এই দুইটা জিনিস তুমি মনে রাখতে পারো আর একটু বোঝার জন্য ফান্ডামেন্টাল ভিডিওগুলো দেখতে পারো। তোমার কাছে যদি এসি স্টার এবং ওয়াই স্টারটা থাকে তাহলে তুমি কি এইগুলো বের করতে পারবা? দেখো তো পারো কিনা। তোমার এই অংশটার জন্য কি করতে হবে দেখো তো, শুধু যদি আমি এই অংশটা দেখে তাহলে এই অংশটা, এই অংশটা যদি তোমাকে দেখায় এই সূত্র কি ছিল, এসি স্টার এ করলেই আমি এই অংশটা পাচ্ছি না। এসি স্টার মানে কি বি প্রাইমে একই জিনিস দুটোই, বি প্রাইমের ভ্যালু তোমার দেওয়া রয়েছে, এর ভ্যালু বের করতে হবে। দেখো এর ভ্যালু তোমার কত, এখানে এর ভ্যালু হচ্ছে তোমার 8 2 3 4 3 0 2 0 1 0 0 1, ওকে এটা হলো তোমার এর ভ্যালু। তুমি এই এর ভ্যালু এবং বি প্রাইমের ভ্যালু দুটোই আছে, দুটোই তুমি ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করবে এবং ক্যালকুলেটারে করবে, এগুলো কোনোটাই হাতে করবা না, সবগুলো ক্যালকুলেটারে করবে। আচ্ছা এইভাবে করলে তুমি এই অংশটা পুরোটা অংশ পেয়ে গেলে, হয়ে গেল তোমার। আমরা এখন এইটা নির্ণয় করার চেষ্টা করি, এটা কি, এটার মান হবে সিবি বি প্রাইম এ মাইনাস সি। কীভাবে আসলো, কেন আসলো, সম্পূর্ণ ব্যাখ্যা ফান্ডামেন্টালগুলোতে আমি দিয়েছি, ওটা দেখে নিও। আর তুমি চাইলে এটা মনে রাখতে পারো ফান্ডামেন্টাল যদি তুমি না দেখো। ওকে তার মধ্যে বি প্রাইম এটা তুমি কেবলই বের করলে, তোমার সিবির সাথে ওইটা মাল্টিপ্লাই করে সির সাথে বিয়োগ করবে। আচ্ছা সিবিটা কি, সিবিটা হলো এইখানের যে ভ্যারিয়েবলগুলো আছে ঠিক ভ্যারিয়েবলগুলো করেসপন্ডিং এ অবজেক্টিভ ফাংশনে তার কোএফিশিয়েন্টগুলো কত আছে সেটাই হলো সিবি। দেখো এখানে x1 আছে, x1 এর কোএফিশিয়েন্ট কত 20, x2 6, x6 এর 0, এখানে 0 ইনটু x4 প্লাস 0 ইনটু x x হবে 6 0 0, তাই না? এর হলো সিবি। আর সি কত, সি তো আছে ওই যেখানে 26 8, বিয়োগ করবো, বিয়োগ করলে আমরা যে জিনিসটা পাবো সেটাই এই অংশ। ওকে এটাই করে ফেলতে পারবো। আচ্ছা এখন আসি রাইট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইড গুলো কিভাবে করতে হবে। দেখো এই জিনিসটা কি xv না, xv এর ভ্যালু b প্রাইম b, প্রথম ফান্ডামেন্টাল অনেক দেখিয়েছিলাম b প্রাইম টাই তোমার a সিস্টার b ও তুমি লিখতে পারো, a সিস্টার এর ভ্যালু তুমি জানো, b এর ভ্যালু কত, b এর ভ্যালু ইনিশিয়াল সব ইনিশিয়াল ডেপথ থেকে নিতে হবে, এগুলো বলছি। বি এর ভ্যালু এখানে হলো 200 150, এই যে এইগুলো হলো বি এর ভ্যালু। ওকে এ সিস্টার তুমি এখান থেকে পাওয়া 3/16 সামথিং সামথিং, তার সাথে বি এর ভ্যালু ক্যালকুলেটরে মাল্টিপ্লাই করলে এক্স বি পাবা, তাহলে এই অংশটা তুমি পেয়ে গেলে। এখন তোমার লাগবে জেড এর ভ্যালু, তাই না? এটার জেড না, জেড ইজ ইকুয়াল টু কি সিবি বি প্রাইম CB XB, Z এর হলো CB XB,
x b এর একটা ভ্যালু এই যে b প্রাইম b তুমি এতবেলা b প্রাইম b তো বের করলাই তার সাথে c b এর মাল্টিপ্লিকেশন c b এর ভ্যালুটা কি এখান থেকে ওই অবজেক্টিভ ফাংশন করে যে ভ্যালুটা আসবে সেটা c b এর ভ্যালু ওকে তো আলটিমেটলি দেখা যাচ্ছে তুমি যদি ফান্ডামেন্টাল গুলো ভালোভাবে বুঝো এই মাত্রায় করতে তোমার কোনো সমস্যা হবে না যা সূত্রতে দেখা যাবে তো আমরা সামনে তিন থেকে দুই এডিটরে দেখাবো এবং বাদ বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো করবো